এর মোখার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, চট্টগ্রামের পতেঙ্গায় আছেন কমলদে এবং পটুয়াখালীর কুয়াকাটায় শিকদার জাবির হোসেন রয়েছেন। প্রথমেই চলে যাচ্ছি কক্সবাজারের রুবেলের কাছে। রুবেল, ঘূর্ণিঝড় মখার যে প্রভাব, এরই মধ্যে কক্সবাজারকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তার যে প্রভাব সেটি আমরা লক্ষ্য করছি। এরই মধ্যে কক্সবাজার আমরা সৈকতে আছি, সেই সৈকত পাড়ার যে দৃশ্যটি দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতের যে সাগরটি, সেই সাগরটি থেকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। এই ঢেউ আসলে অনেকটাই উচ্চ জোয়ার, যদি হয় তাহলে আরও বেশি বাড়তে পারে বলে জানিয়েছে। এরই মধ্যে আমরা যারা এখানে লাইফ গার্ড কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এ পর্যন্ত সমুদ্রের যে পানির উচ্চতা সেটি 2 থেকে 3 ফুট কিংবা মাঝে মধ্যে 6 ফুট উচ্চতাও প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে আসলে দেখেন অনেক মানুষ এখানে ভিড় করেছে। যে মানুষগুলো উৎসুক জনতার যে ভিড় বলা হয় সেই ভিড়, তারা কোনো কারণ ছাড়া এখানে এসে ছবি তুলছেন, ভিডিও করছেন, ঘুরে ঘুরে দেখছেন। কিন্তু এখানে যে লাইফ গার্ড কর্মী রয়েছে, জেলা প্রশাসক, বিচ কর্মী রয়েছে, এসব কাউ এরা মানছে না। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বিজিবি টহল দিয়েছে, তাদেরকে নিষেধ করেছে, তারা সরে গিয়েছিল। কিন্তু বিজিবি যাওয়ার পরপরই কিন্তু আবার পুনরায় আমরা দেখতে পাচ্ছি সমুদ্র তীরবর্তী মানুষে আবার ভিড় করেছে। এই উৎসুক মানুষগুলো ফেসবুক লাইভ করছে, আবার অনেকে ছবি তুলছে, আবার পিছনে সমুদ্রকে রেখে ছবি তুলছে, সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। তবে আমরা যদি এখন যদি আপনাদের দেখাই যে সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সেই ঢেউয়ের চিত্র যদি একটু দেখেন, সেই দুপুর থেকে ঢেউয়ের তীব্রতা বাড়ছে, সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে। তবে রাত বাড়লে আরও বেশি সমুদ্র উত্তাল হয়ে উঠবে, সেই বিষয়টি আবহাওয়া অফিস থেকে এবং এখানকার লাইফ গার্ড কর্মীরা বলছে। এরই মধ্যে যে উপকূলে যে মানুষগুলো রয়েছে, এই উপকূলের মানুষগুলোকে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, প্রায় 50% মানুষকে উপকূল থেকে সরিয়ে আনা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার সহ যে বিশুদ্ধ পানি সরবরাহ সেটি করা হয়েছে। আর সেন্ট মার্টিন আর হচ্ছে কক্সবাজারে প্রায় 300 হোটেল মোটেলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে এখন মানুষ অবস্থান করছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী কমলদের কাছে। ঘূর্ণিঝড় সাগরে তার স্বরূপ ফিরতে শুরু করেছে, উত্তাল হতে শুরু করেছে সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে উপকূলে। ঘূর্ণিঝড় মোকা এতক্ষণ পর্যন্ত ছিল ভাটা, এখন যখন জোয়ার শুরু হয়েছে সে ঢেউয়ের যে স্রোত, ঢেউয়ের যে গতি সেটি এখন বাড়তে শুরু করেছে। তত সময় যত গড়াচ্ছে ঢেউয়ের পরিমাণটা তত যেন উচ্চ হতে শুরু করেছে। আপনি জানেন ঘূর্ণিঝড় মোকার যে প্রভাব, চট্টগ্রামে এখন পর্যন্ত 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রামের প্রশাসন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে যারা আছেন, যারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন, সেই উপকূলবর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা আছে তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রের মধ্যে গিয়ে লোকজন আশ্রয় নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে কিছু কিছু জায়গায় যারা বিপজ্জনক অবস্থায় তারা এখনও সরছেন না, তাদের কারণে জোরপূর্বক সরিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন। এবার বলে চট্টগ্রাম বন্দরের প্রস্তুতির কথা বলি। চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে কিন্তু অ্যালার্ট ফোর জারি করে তারা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রায় 24 ঘন্টা তারা বন্ধ করে দিয়েছে এবং জাহাজগুলিকে, তারা মাদার ভেসেলগুলিকে গভীর সাগরে পাঠিয়ে দিয়েছে। লাইটার জাহাজগুলিকে তারা এনে কর্ণফুলী নদীতে রেখেছে এবং চট্টগ্রামের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো তারা শক্ত করে বেঁধে রেখেছে রশি দিয়ে। এই হলো বন্দরের কার্যক্রম। আর চট্টগ্রামের জেলা প্রশাসন যেটি চালাচ্ছে, তারা হচ্ছে সাধারণ লোকজনকে যারা সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে, মাইকিং করেছে পাহাড় থেকে লোকজনকে নেমে যাওয়ার জন্য। যারা উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম শহরে, জানেন চট্টগ্রামে 6টি উপজেলা রয়েছে উপকূলবর্তী, তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে প্রশাসন আসলে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে ঘূর্ণিঝড় মোকাকে মোকাবেলা করার জন্য। ঘূর্ণিঝড় যে মোকা যে প্রভাব, এখন আমি একটা আবহাওয়ার দিকে আসি। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যেমন একেবারে সামান্য বৃষ্টি, তবে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, বড় বড় ঢেউগুলো আসতে পড়তে শুরু করেছে। এখন যেহেতু জোয়ার আসছে, এখন কিন্তু ভাটা না, ভাটা পার হয়ে জোয়ার আসছে, ভরা জোয়ার এখনও আসেনি। তবে বিপজ্জনক হবে যদি ভরা জোয়ারের সময় এই ঘূর্ণিঝড় অতিক্রম করে যায়, তাহলে কিন্তু ভয়াবহ বিপর্যয় আকার ধারণ করবে। যে কারণে এখনই সতর্কতা হিসেবে উপকূলবর্তী যারা আছে তাদেরকে অবশ্যই সরে যাওয়াটা নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন। তো এখন পর্যন্ত আমার কাছে যেটি বলবো সর্বশেষ তথ্য হলো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সমস্ত বন্ধ রয়েছে, 80টি মাদার ভেসেলকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসন 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র খুলেছেন, 5 লাখের বেশি লোক তারা সরিয়ে নিতে
লোকজন এবং একের সাথে পাহাড় থেকে সরে যাওয়ার জন্য লোকজনকে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ, এখন চলে যাবো পটুয়াখালী খবর জানার জন্য, সেখানে রয়েছেন সহকর্মী জাবির। প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় মুখা, তাই বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে আপনি এখন দেখতে পাচ্ছেন কুয়াকাটা সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগরে এখন বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, যার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদেরকে নামতে দেওয়া হচ্ছে না। পর্যটকরা যাতে গোসল করতে না নামে সে লক্ষ্যে সৈকতের এলাকায় লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে এবং মহিপুর থানা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ কাজ করছে পর্যটকরা যাতে এখানে নামতে না পারে। এবং আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার জেলে ট্রলার উঠে এসে সমুদ্র থেকে মাছ শিকার শেষে উঠে এসে তারা কিন্তু ঘাটে নোঙর করেছেন। পটুয়াখালী জেলার যে জেলে পল্লীগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার জেলে ট্রলারগুলো কিন্তু ঘাটে এসে নোঙর করেছে, কারণ বঙ্গোপসাগরে কিন্তু কোনোভাবেই মাছ শিকার করতে টিকে থাকা যাচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে তারা কিন্তু ফিরে এসেছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, পটুয়াখালী একটি সাগর ও নদীবেষ্টিত জেলা, যার কারণে প্রতিবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জেলাটি। এবছর যাতে এই ঘূর্ণিঝড়ে মুখা যাতে আঘাত হানলেও বড় ধরনের ক্ষতি না করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, মাইকিং সহ বিভিন্নভাবে মানুষজনকে সতর্ক করা হচ্ছে, 700টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, এছাড়াও মুজিব কিল্লাও কিন্তু প্রস্তুত করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন পটুয়াখালী জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, যেই নিম্নাঞ্চলগুলো সামান্য জলোচ্ছ্বাস হলেই প্লাবিত হয়, সেই নিম্নাঞ্চলগুলো থেকে মানুষদেরকে সরিয়ে আনা হচ্ছে। এখনও পর্যন্ত যদিও কাউকে সরিয়ে না আনা হয়নি, তবে আজকে সন্ধ্যার আগেই মানুষদেরকে তারা যাতে আশ্রয়কেন্দ্রে যায় সে লক্ষ্যে কিন্তু তারা কাজ শুরু করবেন। যদি কেউ আশ্রয়কেন্দ্রে না যায় তাহলে তাদেরকে বাধ্য করা হবে বলেও আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পটুয়াখালী সাগর ও নদীবেষ্টিত হওয়ার কারণে প্রতিবারের ঘূর্ণিঝড়ে যেভাবে আঘাত হানে এবং লন্ডভন্ড করে দেয়, এবার যাতে সেরকমের ক্ষতি না করতে পারে সে লক্ষ্যে অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু কাজ করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পটুয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপ জনপদের মানুষরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ সামনেই কিন্তু রাত, এই রাতে আবার কত প্রবল আকার ধারণ করে, আবার কতটা আঘাত হানে এবং কতটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মুখা উপকূলের দিকে ধেয়ে আসে সেই আতঙ্কে কিন্তু মানুষের আজকে রাতে ঘুম হবে না, নির্ঘুম কিন্তু তাদের রাত কাটাতে হবে, সে লক্ষ্যে কিন্তু মানুষরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। তো পটুয়াখালীর যে উপকূলীয় এলাকা ছাড়াও পটুয়াখালীর বেড়িবাঁধের বাইরে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই বেড়িবাঁধের বাইরের জনপদ আরও বেশি আতঙ্কে রয়েছে, কারণ বেড়িবাঁধের বাইরের মানুষজন প্রতিবারের ঘূর্ণিঝড়ে বেশি প্লাবিত হয় এবং তাদের যানমালের ব্যাপক ক্ষতি হয়। তো পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। ঘূর্ণিঝড় মুখার সবশেষ খবরাখবর জানাতে পটুয়াখালী থেকে সিকদার জাবির হোসেন, চট্টগ্রাম থেকে কমল দে এবং তারও আগে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।